আজকের ব্লগটা শুরু করছি বাংলা ব্লগ। আজকের ব্লগটা হবে বেঙ্গলি ব্লগ। তো আজকে আমাদের মানে আজকের দিনটা নিরামিষ আমাদের, তো আমাদের কি কি রান্না হচ্ছে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই জানাবে কমেন্টে। বন্ধুরা এখন মা সবজিটা কেটে নেবে, আর এই যে দেখো দুটো ফুলকপি নিয়েছে। তো আমাদের আজকে রান্নার রেসিপি হচ্ছে আলু মটর আর ফুলকপি দিয়ে তরকারি করবে। তো আমাদের যেহেতু বাড়িতে বেশি লোকজন নেই, আমরা দুজন, তো শুধুই তরকারিটাই রান্না করবে আর বেগুনটা ভাজা করবে। তো বেগুনটা হয়তো ঘরেই ভেজে নেবে, এখানে রান্নাটা করে নিচ্ছে। তো দেখো ফুলকপি নিয়েছে, আলু নিয়েছে, মটর নিয়েছে, টমেটো নিয়েছে আর লঙ্কা নিয়েছে, ধনে পাতাটা তো থাকবেই। তো এবার মা সবজিগুলো কেটে নিক, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে করলাম, মানে করার চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এ দেখুন আমার মা সব কিছু রেডি করছে। অ্যাকচুয়ালি আমি তো শুধু ভিডিওটা করে দিচ্ছি, কিন্তু রান্নাটা তো মাকেই করতে হচ্ছে। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এখন মা তেল দিয়ে দেবে। তেলটা দেওয়ার পরে কিছুক্ষণ সময় মানে ভালো মতো তেলটাকে হতে দেওয়ার জন্য রাখা হবে। তো এই দেখে নাও মা সব সবজি একদম ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে এনে রেখেছে। আর তেলটা গরম হয়ে গেলেই ওতে দিয়ে দেবে মা তেজপাতা। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো মাকে যেহেতু মানে রোদটা বেশি না পড়ে ওই জন্য এরকম করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছে তেজপাতা, আর তেজপাতাটা হয়ে যাওয়ার পর লঙ্কাটা দিয়ে দেবে। এখানে আমি কিছু কিছু শট নিচ্ছিলাম। তো এখন তেলটা মানে তেজপাতাটা হয়ে গেছে, এখন দেবে শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছে, এটা হওয়ার কিছুক্ষণ পর দিয়ে দেবে জিরা, মানে গোটা জিরাটা দিতে হবে। গোটা জিরাটা সোমবারে দিতে হয়, আর মা সব সময় কিছু মানে রান্না করার সময় আগে নমস্কার দিয়ে নেয়। তো এখন দিয়ে দিল টমেটো, টমেটোটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিল নুন। নুনটা যে যেরকম হিসাবে খায় ওরকম হিসাবেই দেবে। নুনটা দেওয়ার পর দেবে টার্মারিক পাউডার, মানে হলদি পাউডার। হলদি পাউডার দিল এক চামচ। আর এখন দেবে হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়োটা, মানে শুকনো লঙ্কাটা দিয়ে। আর দেবে হচ্ছে গিয়ে জিরা পাউডার। এগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে মানে মশলাটাকে। সরি, আজকে নিরামিষ রান্না হচ্ছে। তো তো কেটে রাখা ফুলকপি আর আলু যেগুলো আছে সেগুলো দিয়ে দেবে। দিয়ে তারপর ভালো করে ফুলকপি আর আলুটাকে ভাজা ভাজা করবে, মানে যতক্ষণ না মানে জিনিসটা কোমল হচ্ছে, সফট হচ্ছে, ততক্ষণ ভাজা ভাজা করবে, মানে কষাবে মশলাটাকে। এবার ভালো করে মশলাটাকে ফুলকপির সাথে আলুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা যে পুরো মিক্স করে নিয়েছে মা, এটা আরও হবে। তবে এবার দিতে হবে লঙ্কাটা, যেহেতু লঙ্কাটা দেওয়া হয়নি। তো এবার মা লঙ্কাটা কেটে তারপর লঙ্কাটা দেবে। তো এই দেখো মা একটা ছোট নাইফ নিয়ে নিয়েছে, তো এটা দিয়েই কাটছে। অ্যাকচুয়ালি আমাদের এই চাকুগুলো দিয়ে কাটার অভ্যেস নেই, তো সেই জন্য একটু অসুবিধা হয়, আমরা দা বা বটি ইউজ করি। আর এখানে লঙ্কা দিয়েছে তিনটে বড় বড় সাইজের, মানে লঙ্কা যে সাইজগুলো দেখতে পাচ্ছ তোমরা একটু বড় সাইজের আছে, তো ওই জন্য তিনটা লঙ্কাই দেওয়া হয়েছে। তো এখন দেখতে পাচ্ছ তোমরা হয়ে গেছে মোটামুটি কষানো। তো এবার মটরগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমাদের গাছে গাঁদা ফুল হয়েছে,
তো অনেক কয়েকটাই হয়েছে এখান থেকে দু একটা নিয়ে হয়তো ঠাকুরকে দিয়েছে বাকি ফুলগুলো গাছে আছে তো এখন সাতলানো হয়ে গেছে ভালো করে মশলাটা তো এখন জল দিয়ে দিল মা জলটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ মানে জাল হলেই মানে ভালো করে ফুটলেই আমাদের তরকারি রেডি হয়ে যাবে ঝোল নিরামিষ রান্না খুব সহজেই এটা বানানো হয়েছে আর খেতেও খুব মানে টেস্টি আর দারুণ হয়েছিল তোমরা যদি নিরামিষ খাও এরকম করে রান্না করে খেতে পারো তো এখানে ধনে পাতা কেটে দিচ্ছে মা কেটে দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে তরকারি তো চলো ফাইনাল যেভাবে মানে তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো ঠিক সেভাবেই দেখাচ্ছি এবার ধনে পাতাটা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস আমাদের রেডি ছিল আজকের রেসিপি ভিডিওটা কেমন হলো নিশ্চয়ই জানাবে আর মাকে বলেছিলাম যে একটু হাসার জন্য তো মা যেহেতু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তো একটুখানি মুচকে হেসেছিল তো দেখে নাও তোমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই